ইয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি ইউরোপ বাংলা এডুকেশন অ্যান্ড কনসালটেন্ট প্রাইভেট লিমিট থেকে এডুকেশন কাউন্সিলর লীনা বলছি। আজকে ভিডিওতে কথা বলবো একটা অপরচুনিটি বা একটা গ্রেট অপরচুনিটি সম্পর্কে, যেটা হচ্ছে আপনার তুর্কি স্কলারশিপ, যেটা গভর্নমেন্ট থেকে প্রোভাইডেড ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। মূলত তুর্কি একটি ইউরোপিয়ান কান্ট্রি বাট নন সেনজান। এখানে স্টুডেন্টরা টিউশন ফিজ, একটা মোটামুটি একটা টিউশন ফিজ থাকে, বাট এখন কিন্তু একটা অপরচুনিটি আছে যে গভর্নমেন্ট থেকে যেহেতু একটা স্কলারশিপ এসছে, যেটা হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ, একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মাস্টার্স, ব্যাচেলার, পিএইচডির জন্য এই স্কলারশিপটা পাচ্ছে। মানে এই স্কলারশিপের নাম হচ্ছে তুর্কি বার্সেলারি স্কলারশিপ। এটা কভার করে স্টিপেন আপ টু 1600 টিএল। এই স্কলারশিপের মধ্যে মাসিক উপবৃত্তি, টিউশন ফিস, রিটার্ন ফ্লাইট অ্যান্ড টিকিট থাকছে, প্লাস হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স, অ্যাকোমোডেশন অ্যান্ড 1 ইয়ার তুর্কি ল্যাঙ্গুয়েজের যে কোর্স সেটাও থাকছে। সো বুঝতে পারছেন এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য অনেক বড় একটা অপরচুনিটি, যেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে অপরচুনিটিটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে প্রোভাইড করা হচ্ছে। এছাড়া ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল ক্যালিবারে এডুকেশনের পাশাপাশি নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সের উপর প্রচুর সংস্থান ছাড়াও তুর্কির যে প্রেসিডিয়াস ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে স্টাডি করার সুযোগ পাচ্ছে, এবং আউটস্ট্যান্ডিং রেজাল্টের উপর স্টুডেন্টরা একটি স্কলারশিপ আছে। ইভেন স্টাডি চলাকালীন বা স্টাডি শেষে যখন রেজাল্ট দেওয়া হয় বা আউটস্ট্যান্ডিং রেজাল্টের উপর কিন্তু স্টুডেন্টরা অ্যাওয়ার্ড বা পুরস্কার পাওয়ার অপরচুনিটি রয়েছে। তুর্কির যে স্কলারশিপগুলো রয়েছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পাবে, সেটা মাস্টার্স, পিএইচডি প্লাস হচ্ছে ব্যাচেলার জন্য পাচ্ছে। এটা আমি আগেও বলেছি যে এখানে মাস্টার্স বা পিএইচডির জন্য বা ব্যাচেলার জন্য কিন্তু অনেকগুলো প্রোগ্রাম রয়েছে যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। অলমোস্ট 1325টা প্রোগ্রাম রয়েছে যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্টাডি করার সুযোগ পাচ্ছে। প্রোগ্রামের পিরিয়ড যেটা লাইক ডিউরেশন, আপনার ব্যাচেলারের ক্ষেত্রে কিন্তু 4 ইয়ার প্লাস 1 ইয়ার তুর্কি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম রয়েছে, অ্যান্ড মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে আপনার 2 ইয়ার্সের মাস্টার্স অ্যান্ড প্লাস 1 ইয়ার তুর্কিস ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামটা রয়েছে। আর পিএইচডির ক্ষেত্রে 1 ইয়ার তুর্কিস ল্যাঙ্গুয়েজ কোর্স আর হচ্ছে আপনার পাশাপাশি 4 ইয়ার পিএইচডি কোর্স। সো যারা ব্যাচেলারের জন্য বা মাস্টার্স বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে চান, এই স্কলারশিপটা যারা মিস করতে না চান, তাদের জন্য এই স্কলারশিপ পাওয়ার যে রিকোয়ারমেন্ট, কী রিকোয়ারমেন্টস থাকলে, কী এলিজিবিলিটি থাকলে আপনি এই স্কলারশিপ পেতে পারেন, সেই রিকোয়ারমেন্টগুলো আমি মেনশন করছি। লাইক আপনারা যারা ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু এসএসসি এইচএসসিতে অবশ্যই আলাদাভাবে আপনার 70% মার্কস থাকতে হচ্ছে। আর যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান, তাদের ক্ষেত্রে আপনার ব্যাচেলার মার্কসটা 75%-এর মধ্যে থাকতে হচ্ছে। আর যারা জানেন যে অনেকেরই কোয়ারিজ থাকে, তাহলে আমি উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারবো কি না, বাট যেহেতু এটা একটা স্কলারশিপ গভর্নমেন্ট থেকে প্রদত্ত, সো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আইএলটিএস স্কোরটা লাগছে। আইএলটিএস ছাড়া স্কলারশিপটা রিস্ক হয়ে যাচ্ছে। সো স্কলারশিপ পেতে হলে আপনার আইএলটিএস স্কোরটা থাকতে হচ্ছে। আর এখানে আরেকটা বিষয় আছে, যেটা স্কলারশিপ পেতে হলে আপনার এইজ ক্রাইটেরিয়াটা মেনটেন করতে হচ্ছে, আপনার ফলো করতে হচ্ছে। যারা আন্ডার গ্রাজুয়েটের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এইজ 21-এর মধ্যে অ্যাপ্লাই করতে হচ্ছে। আর যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনার 30 এজের মধ্যেই অ্যাপ্লাই করলেই হচ্ছে। আর যারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার 35 এজের মধ্যে অ্যাপ্লাই করলে আপনার এই স্কলারশিপটা পাচ্ছেন। আর এখন আসি অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টস দরকার হবে অ্যাপ্লিকেশনের জন্য, বা আপনার এই সেমিস্টারের সাবজেক্ট, আপনি সাবজেক্ট যখন চুজ করবেন বা আপনার ব্যাচেলার অথবা মাস্টার্সের জন্য যখন অ্যাপ্লাই করবেন, তখন কী কী রিকোয়ারমেন্টসটা আপনার থাকতে হচ্ছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনার আইএলটিএস স্কোর তো অবশ্যই থাকতে হচ্ছে এই স্কলারশিপের জন্য, পাশাপাশি আপনার প্রিভিয়াস যে অল একাডেমিক রেকর্ড রয়েছে বা আপনার সার্টিফিকেট, মার্কশিট রয়েছে, সেই ডকুমেন্টসগুলো লাগছে, অ্যান্ড ভ্যালিড পাসপোর্ট লাগছে, আর রিসেন্ট ফটো, যেটা হচ্ছে আপনার
সিক্স মান্থের মধ্যে তোলা হয়েছে অ্যান্ড আপনার বাস সার্টিফিকেট লাগছে। সো আরেকটা বিষয় যে তুর্কিতে কিন্তু ইয়ারলি দুইটা সেমিস্টার রয়েছে বা দুইটা সেশন রয়েছে যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অ্যাপ্লাই করা বা স্টাডি করার সুযোগ পাচ্ছে। সো যারা নেক্সট সেশনে ফেব্রুয়ারি সেশনে চলে গেছে, সো নেক্সট সেশন 2021-এর যে সেমিস্টার সেপ্টেম্বর সেশনটা রয়েছে যেটাতে গভর্নমেন্ট একটা স্কলারশিপ প্রোভাইড করছে, সেই স্কলারশিপের জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছে নেক্সট সেশনে, তারা দেরি না করে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার অল একাডেমিক ডকুমেন্টস নিয়ে। অ্যান্ড আপনার আপনার ডকুমেন্টস আমরা অ্যাসেসমেন্ট করে বলে দিতে পারবো যে আপনি কোন ইউনিভার্সিটি অ্যান্ড কোন সাবজেক্টের জন্য এলিজেবল। অ্যান্ড আমরা ফ্রি গাইডলাইন প্রোভাইড করি অ্যান্ড ফ্রি অ্যাসেসমেন্ট, অ্যান্ড আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ নেই। সো বেসিক্যালি যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যারা এই সুযোগটা মিস করতে না চান, যারা এই স্কলারশিপটা পেতে চাচ্ছেন, তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে আপনি মেসেজ করতে পারেন, আর আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করতে পারেন, অথবা আপনার ডকুমেন্টস নিয়ে আপনি সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আজকে এ পর্যন্তই। আপনার যদি স্কলারশিপ সম্পর্কে আরও কিছু জানা থাকে আপনি সরাসরি আমাদের অফিসে ভিজিট করুন। আসসালামু আলাইকুম।